জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম পায়রা শহীদ কি বাসা গেছে না তো ভাইয়া তো আসেনি এখনো পায়রা আমার কথা একটু মন দিয়ে শোনো তাড়াতাড়ি বলেন ভাবি কিন্তু বাসা আছে শুনতে পারেন শহীদ তোমালে ধরে লয়ে গেছে কি বলেন কেন বিয়ের কথা জেনে গেছে নাকি বিয়ের কথা মানে এই তুমি কি কও কিয়ের বিয়া না মানে ওই যে আমার এক বান্ধবীর বিয়ে গিয়েছিল তো ওই জন্য মানে তোমাল এটার কথা বলছিল তাই আরে ঘটনা অনেক বড় ঘটছে এটা কই তো বহুত সময় লাগবে তুমি খালি দেখো শহীদ যেন তোমার কোনো ক্ষতি না করে সেটা আমি দেখতেছি কিন্তু ভাই ওরে ধরে আনলো কেন এটা তো একটু জানা দরকার তুমি বেশি কথা কইতেছো পায়রা যা কইতাছি তাই করো পরে কিন্তু কপাল চাপড়াইবা কয় দিলাম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি রাখি ভাইয়া কই তুমি আছি কি কবি কো ভাইয়া তোমার সাথে আমার দেখা করা দরকার আচ্ছা ঠিক আছে আমি একটু পরে বাসায় আসতেছি আচ্ছা তুমি কই আছো বলো না আরে আমি কই আছি সেটা দিয়ে তুই কি করবি আরে দরকার আছে বলো না আমি তো কইলাম বাসায় আসতেছি ভাইয়া তুমি কি তোমালে ধরে নিয়ে গেছো তোর এই কথা কে কইছে এটা জানতে কার কোনো কিছু বাকি নেই হ্যাঁ আনছি আছে কইও আমার সাথেই আছে আমি বাসায় যেতেছি আমি বাইরে যেতেছি এইখানে চুপচাপ থাকবি একদম লড়বি না আমার অ্যান্ট্রাসিড আর মলম রে না ছাড়লে তোর কোনো চান্স নাই শহীদরে লড়া দিছস না এইবার বুঝবি মজাটা হুম হুম কি কম আপনারে আমি বারবার পিস্তলে হাত দিই কিন্তু গুলি করি না কিল্লে করি না সেটা আপনার কমো না আমি একটা জায়গায় আটকে আছি কই আটকাই আসছি কইলাম তো আপনার কমো না কিন্তু আমি তো আমার রে কেউ ধরে আইন না আটকে রাখবো আর ওরা আমি ছেড়ে দিব বুঝবো না সামনের দিনে তুই আমার ছাড়বি না তাই না কইলাম না আটকে আছি আপনার ভয় নাই আমার আটকান লাগবো না আমি মানুষ চিল্লা জড়ো করা উদ্ধার মই বলে আমি না বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো